হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে আমরা ফেসবুকের সাথে সবাই কম বেশি পরিচিত এবং আমরা মোট ফোনে ফেসবুকে ব্যবহার করি এবং ফেসবুকে আমরা অনেকেই ভিডিও শেয়ারিং করে থাকি। অনেকে হয়তো এইসব ভিডিও ডাউনলোড করে মোবাইল গ্যালারিতে সেভ করতে পছন্দ করে, কিন্তু ফেসবুক কোম্পানি সরাসরি ভিডিওগুলি ডাউনলোড করার কোনো অফার করে না। তাই আপনারা হয়তো অনেকেই জানেন না কিভাবে ফেসবুক ভিডিও ডাউনলোড করে। অতএব আমি এখন এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে ফেসবুকে ভিডিও সহজে ডাউনলোড করে আপনারা গ্যালারিতে সেভ করতে পারেন। ওকে, কথা না বাড়িয়ে চলুন দেখি মোবাইল স্ক্রিনে কিভাবে ফেসবুকের ভিডিওগুলি ডাউনলোড করে আপনার মোবাইলে সেভ করতে পারেন। আমি এখন আমার মোবাইল থেকে ফেসবুক অ্যাপটা ওপেন করতেছি, দেখি নিচে কোনো ভিডিও পাওয়া যায় কি না। এই যে একটা ভিডিও পাওয়া গেছে, দেখুন এই ভিডিওটা সর্বপ্রথম আপনি প্লে করতে হবে। ওকে, দেন নিচে দেখতে পাবেন শেয়ার, শেয়ার বাটনের উপর একটা ক্লিক করবেন। দেন লেফট সাইডে দেখতে পাবেন নিচে কপি লিঙ্ক, এটার উপর একটা ক্লিক করবেন। দেখুন ভিডিও লিঙ্কটা কপি হয়ে গেছে, এখন আপনি ব্যাক করে বাইরে চলে আসবেন। তারপর গুগল ক্রোম বা গুগল অ্যাপটা খুলবেন, তারপর এখানে রাইটিং করবেন fdown.net, দেন সার্চ। ওকে, সাইটটি ওপেন হয়ে গেছে fdown.net। এখানে দেখতে পাবেন ইন্টার ফেসবুক ভিডিও লিঙ্ক, এটা প্রেস করবেন এবং পেজটির উপর একটা ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এখানে ডাউনলোড, এটার উপর একটা ক্লিক করবেন। ওকে, এখানে এখন দেখতে পাবেন ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি, ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি, আপনি যে কোয়ালিটি চান সেই কোয়ালিটির উপর একটা ক্লিক করবেন। ওকে, আমি এখন আপনাদের দেখানোর জন্য নর্মাল কোয়ালিটিটি ডাউনলোড করতেছি। ওকে, নর্মাল কোয়ালিটির উপর একটা ক্লিক করবো। দেখুন নিচে ডাউনলোড, ডাউনলোডিং ফাইল এবং ডিটেলস, ডিটেলসের উপর একটা ক্লিক করবো, দেখি কত মিনিট রিমেনিং আছে। ওকে, দেখুন এখানে দেখেই দিতেছে 15 সেকেন্ড লেফট, কত MB সব এখানে ডিটেলস শো হইতেছে। ওকে, আমার ভিডিওটি এখন ডাউনলোড হইতেছে, একটু অপেক্ষা করুন। ওকে, ডাউনলোড ইজ কমপ্লিট, ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে, এখন আমি গ্যালারিতে দেখিয়ে দিব। ওকে, দেখুন গ্যালারিতে ভিডিওটি ডাউনলোড হয়েছে কি না, এই যে দেখুন ভিডিও ঠিক আছে, দেখুন ভিডিওটি অলরেডি ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ফেসবুকের ভিডিও কিভাবে ডাউনলোড করা যায় আমি এখন যেভাবে দেখিয়েছি, আমার কাছে এটা খুব সহজ লাগছে, তাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবং আরও অনেক অন্যান্য মাধ্যম ওয়ে আছে ফেসবুক ভিডিও ডাউনলোড করার। ওকে বন্ধুরা, এরকম আরও শিক্ষণীয় মূল্য ভিডিও টিউটোরিয়াল দেখতে চাইলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।